আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের অ্যাড ফ্রেন্ডের জায়গায় আপনি ফলো বাটন অ্যাড করবেন। অনেক সময় আমাদের ফ্রেন্ড লিস্টে যখন 5000 ফ্রেন্ড কমপ্লিট হয়ে যায় তখন আর আমরা কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারি না। তখন আমরা যদি অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটনটি অ্যাড করে দেই, যে কেউ আমাদেরকে ফলো করলে আমাদের নিত্য নতুন যে আপডেটগুলো আমরা পোস্ট করব সেই আপডেটগুলো সে দেখতে পারবে এবং লাইক কমেন্ট করতে পারবে। অনেক সময় আমরা এই ফলো বাটনটি অনেক শখের বিষয়ে অ্যাড করে থাকি, যেমন বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে তারা অনেক সময় তাদের ফেসবুক ফলো বাটনটি দেখে আমাদেরও ইচ্ছা, আমাদেরও ফেসবুক প্রোফাইলে যদি ফলো বাটনটি অ্যাড করা হতো তাহলে কতই না ভালো হতো। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটনটি অ্যাড করতে হয়। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আপনাদের সাথে আমি নাঈমুল ইসলাম নিলয় আর আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইন। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, তো আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম এখান থেকে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানের উপর ট্যাপ করে ফেসবুকটি অন করে নেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ঠিক বাঁ দিকে রয়েছে আমাদের ফেসবুক যে প্রোফাইলের পিকচারটি রয়েছে সেটার উপর আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করার পর ঠিক নিচে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট মেনু রয়েছে সেটার উপর আমরা ট্যাপ করে দেব। থ্রি ডট মেনুর উপর ট্যাপ করার পরে এখানে ভিউয়ার্স নামে একটি অপশন রয়েছে সেটার উপর আমরা ট্যাপ করে দেব। ভিউয়ার্সে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু অ্যাড ফ্রেন্ড যুক্ত করা আছে। এখন আমি এখানে কিন্তু ফলো বাটন অ্যাড করব। তো কিভাবে করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তা আমরা এখন এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসব, আসার পর ঠিক উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, একটি থ্রি ডট মেনু রয়েছে সেই থ্রি ডট মেনুর উপর আমরা ক্লিক করে দেব। তারপরে স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে সেটার উপর আমরা ক্লিক করে দেব। করার পরে ঠিক নিচে আরেকটি অপশন পাচ্ছেন সেটি হচ্ছে সেটিংস, এই সেটিংসের উপর আমি ক্লিক করে দেব। সেটিংসের উপর ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানের উপর আমি ট্যাপ করে দেব। ট্যাপ করার পর ঠিক উপরে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটার উপর আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে এভরিওয়ান আর একটি হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। তো আমরা আমাদের যে এভরিওয়ানে ট্রিকমার্ক করা আছে সেটাকে আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ট্রিকমার্ক করে দেব। তো এখানে ট্রিকমার্ক করা শেষ, এখন আমরা আবার ব্যাকে চলে আসব। আসার পর ঠিক নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার উপর আমরা ট্যাপ করে দেব। দেওয়ার পর ঠিক নিচে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে পাবলিক আর একটি হচ্ছে ফ্রেন্ড। তো এখান থেকে যে ফ্রেন্ড অপশনটিতে রয়েছে সেখান থেকে আপনি পাবলিকে করে দিবেন, আর যদি আপনার ফ্রেন্ড যদি পাবলিক করা থাকে তাহলে আপনার কিছু করতে হবে না। তো এখানে আপনি ফ্রেন্ডস থেকে পাবলিকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমাদের কাজ শেষ, এখন আমরা এটাকে ব্যাকে চলে আসব। আসার পর ঠিক আগের মতো আমরা আবারও আমাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেটার উপর আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে ঠিক থ্রি ডট মেনুতে আমরা আবার ক্লিক করে দেব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আমরা ভিউয়ার্সে ক্লিক করে দেব। একবার ভিউয়ার্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আমার এই প্রোফাইলটিতে অ্যাড ফ্রেন্ড যুক্ত ছিল, এখন কিন্তু আমার এখানে অ্যাড ফ্রেন্ড নেই, এখন আমার এখানে কিন্তু ফলো বাটন চলে এসেছে। তো আপনারাও আপনাদের ফেসবুক প্রোফাইলের যদি অ্যাড ফ্রেন্ডটি উঠিয়ে ফলো বাটন অ্যাড করতে চান তাহলে এভাবেই করতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।